দেখতে দেখতে 50। শাহরুখ সলমানের অর্ধশতবর্ষ ক্যাম্পে ঢুকে পড়লেন গ্রিক গড ঋত্বিক রোশন। নিজের জন্মদিন উদযাপন করলেন প্রেমিকা সাবা আজাদের সঙ্গে। বয়ফ্রেন্ডের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করলেন সাবা, যেখানে প্রেমিক ঋত্বিকের সঙ্গে ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল তাঁকে। প্রেমিকের উদ্দেশ্যে সুন্দর একটি বার্তাও লিখলেন তিনি। এই জীবনে কত সুন্দর যাত্রাই না তুমি করে চলেছ, তুমি হলে আলো, প্রিয় শুভ জন্মদিন। ঋত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানও। রেহান ও রিধানের সঙ্গে ঋত্বিকের সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে সুজানকেও গ্রিক গডের পাশে দেখা যাচ্ছে। ঋত্বিকের মা পিঙ্কি রোশনও তার তারকাপুত্রের ছোটবেলার একটি ছবি পোস্ট করে অর্ধশতবর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। ছেলের উদ্দেশ্যে দীর্ঘ একটি বার্তায় পিঙ্কি লিখেছেন, 5 মাস হোক বা 50 বছর, তোমার সুখই আমার কাছে জগৎ, তুমি আমার ছেলে যাকে আমি নিঃস্বার্থ ভালোবাসি। বলাই বাহুল্য, 2000 সালে কহনা পেয়ারে ছবির হাত ধরে তারকা ঋত্বিকের উত্থান হয় বলিউডে। প্রথম ছবিতে দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন তার বাবা রাকেশ রোশন। এরপর একে একে নানা ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ঋত্বিক। দেখতে দেখতে 50। শাহরুখ সলমানের অর্ধশতবর্ষ ক্যাম্পে ঢুকে পড়লেন গ্রিক গড ঋত্বিক রোশন। নিজের জন্মদিন উদযাপন করলেন প্রেমিকা সাবা আজাদের সঙ্গে। বয়ফ্রেন্ডের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করলেন সাবা, যেখানে প্রেমিক ঋত্বিকের সঙ্গে ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল তাঁকে। প্রেমিকের উদ্দেশ্যে সুন্দর একটি বার্তাও লিখলেন তিনি। এই জীবনে কত সুন্দর যাত্রাই না তুমি করে চলেছ, তুমি হলে আলো, প্রিয় শুভ জন্মদিন। ঋত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানও। রেহান ও রিধানের সঙ্গে ঋত্বিকের সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে সুজানকেও গ্রিক গডের পাশে দেখা যাচ্ছে। ঋত্বিকের মা পিঙ্কি রোশনও তার তারকাপুত্রের ছোটবেলার একটি ছবি পোস্ট করে অর্ধশতবর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। ছেলের উদ্দেশ্যে দীর্ঘ একটি বার্তায় পিঙ্কি লিখেছেন, 5 মাস হোক বা 50 বছর, তোমার সুখই আমার কাছে জগৎ, তুমি আমার ছেলে যাকে আমি নিঃস্বার্থ ভালোবাসি। বলাই বাহুল্য, 2000 সালে কহনা পেয়ারে ছবির হাত ধরে তারকা ঋত্বিকের উত্থান হয় বলিউডে। প্রথম ছবিতে দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন তার বাবা রাকেশ রোশন। এরপর একে একে নানা ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ঋত্বিক। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।